আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে বিশাল শোডাউন ও উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য রংপুর মিঠাপুকুর পাঁচ আসনের নৌকার প্রার্থী রাশেক রহমান। বিকেলে রংপুর জেলা প্রশাসন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মুবাশ্বির হাসানের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, মাজেদ আলী বাবুল, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডাক্তার দেলোয়ার হোসেন, রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান সিদ্দিকী রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিএনপি জামাতের অনুপস্থিতিতে যারা জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধচারণ করে নির্বাচনে দাঁড়াচ্ছেন, আপনারা তাদেরকে স্বতন্ত্র বলতে পারেন, বিদ্রোহী বলতে পারেন, এদের অনেকের পিছনেই পরিষ্কার প্রত্যক্ষভাবে বিএনপি এবং জামাতের সমর্থন আছে। সুতরাং বিএনপি জামাত যতই বলুক তারা এই নির্বাচনে আসে নাই, তারা কিন্তু এই নির্বাচনে আছে, এই নির্বাচনে থাকবে। ওইসব দলছুট বিপদগামী ব্যক্তিদেরকে ব্যবহার করেই তারা বাংলাদেশ আওয়ামী লীগকে পরাস্ত করার চেষ্টা করবে, কিন্তু তারা কোনোদিনও সফল হবে না। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে যখন বাংলাদেশ বঙ্গবন্ধুর দেখিয়ে যাওয়া পথে সামনে এগোবে কি এগোবে না এই সিদ্ধান্ত হওয়ার কথা, সেই সময়ে সেই সিদ্ধান্তকে পরিপুষ্ট নিশ্চিত করার যে যুদ্ধ মনে করি আমি, নির্বাচনী যুদ্ধ, তাতে আমি একজন সৈনিক হিসাবে জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট হয়ে অংশগ্রহণ করতে পারছি। সুতরাং দিস ইজ নট এ চ্যালেঞ্জ, এটা আমার জন্য সৌভাগ্য, এটা আমার জন্য সংকট নয়, এটা আমার জন্য সম্ভাবনা, এটা আমার জন্য কোনো সমস্যা নয়, এটা আমার জন্য প্রতিশ্রুতি। তরুণ প্রজন্ম এবং বাংলা এবং মিঠাপুকুরের আবাল বৃদ্ধ বনিতা সকলে এই জায়গায় একটা গৌরব খুঁজে পায় যে আমি আশিক রহমানের সন্তান, তাদের সন্তান, তাদের হয়ে মিডিয়ায় যাই, বাংলাদেশের সমস্যা নিয়ে কথা বলতে পারি। বাংলাদেশের সমস্যা নিয়ে কথা বলতে পারা মানে বাংলাদেশ এবং মিঠাপুকুরের সম্ভাবনা নিয়ে কথা বলতে পারা। সেই জায়গা থেকে আমি তো বিশ্বাস করি যে আমরা সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে পারবো ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে প্রত্যেকটি ছয়টি যে নির্বাচনী এলাকায় সেখানে নৌকার বিজয়ের যে সংখ্যা বা পরিসংখ্যান আপনি দেন, সেখানে মিঠাপুকুরে সবচেয়ে বেশি বারই নৌকা বিজয়ী হয়েছে। শুধু তাই না, 2008 সালে আপনারা জানেন যে মহাজোটের প্রার্থী জাতীয় পার্টি থেকে ছিল এবং আমরা কিন্তু মহাজোটের প্রার্থী ছিলাম না, তারপরেও বিপুল ভোটে আমরা বিজয়ী হয়েছি। সুতরাং প্রতিদ্বন্দ্বিতা হওয়া ভালো, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এসব নিয়ে আমি তর্ক বিতর্ক করতে চাই না। আমি শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই, 7 তারিখে দেখা হবে ভোটের শেষে, নৌকা মার্কাই জয়ী হবে, আমরাই জয়ী হব ইনশাআল্লাহ।